মিয়ানমারে কারাভোগ শেষে দেশে ফিরেছেন 85 বাংলাদেশি। মিয়ানমারে যাচ্ছেন দেশটিতে সংঘাতে জেরে প্রাণ বাঁচাতে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেয়া 123 বিজিপি ও সেনা সদস্য। সকাল 9টায় বঙ্গোপসাগরে মিয়ানমারের নৌবাহিনীর জাহাজ ইউএমএস চিনডুইন থেকে একটি বোটে করে তাদেরকে কক্সবাজার শহরের নুনিয়ার ছড়া বিআইডব্লিউটিএ ঘাটে আনা হয়। এর আগে মিয়ানমারের রাখাইনে অবস্থিত সিতওয়ে বন্দর থেকে শনিবার 85 জন বাংলাদেশি নাগরিক বাংলাদেশের উদ্দেশ্যে রওনা হয়। এর মধ্যে 26 জন মিয়ানমারের মলাপাইন কারাগারে, 16 জন পাথেইন কারাগারে, 3 জন চক মারওয়ে কারাগারে এবং বাকিরা রাখাইনের বিভিন্ন কারাগারে ছিলেন। প্রত্যাবর্তনকারীদের বাড়ি কক্সবাজার, নারায়ণগঞ্জ, নরসিংদী, বান্দরবান, রাঙামাটি, খাগড়াছড়ি, নোয়াখালী ও ঢাকা জেলায়। এপরদ মিয়ানমারে সংঘাতের জের ধরে গত কয়েক মাসে পালিয়ে আসা 123 বিজিপি ও সেনা সদস্যদের ফেরত দেওয়া হয়।